नमस्कार बंधुरा, आमी विकाश मातो और आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल पुरुलिया परब। एवं आपनादेर जन्य आज के एकटा निये एसेछि काड़ा लड़ाइयेर सुख खबर। तो आज के आपनादेर काछे आमार एकटाई अनुरोध कि आपनारा अवश्यई भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखबेन एवं नतून नतून काड़ार आपडेट पेते चैनलटी सबस्क्राइब करे राखबेन, संगे एकटा लाइक मारे देबेन। तो चलुन आजके शुने लेन कबे कोथाय कत प्राइज एवं कतगुला काड़ार होबे लड़ाई, विस्तारितभावे शुने लेन एक कड़ा मालिकेर मुखे आपनारा सबाई। तो दादा नमस्कार। नमस्कार। तो आपनार नाम? संजय महतो। संजय महतो। अच्छा, आपनार ठिकानाटा माने आपनार ग्रामेर नाम? ग्रामेर नाम जा पटकाडी बुड़ाम झारखण्ड। पटकाडी आर थाना बुड़ाम पड़छे, राज्य झारखण्ड होछे। झारखण्ड। तो काराडोई आयोजन करा नाकि? हाँ। अच्छा, तो काराडोईटा जे होबे माने ओई ग्रामटार नाम कि? पटकाडी। पटकाडी, पटकाडी बुड़ाम, तई तो? हाँ। केउ जदि भूल हुआ रेकर्डिंग करेन जदि माने केउ छाड़े কারো লাগাবার ইচ্ছুক থাকে তাহলে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করে, সেটা তোমার ওই মাঘের 20 তক মানে আধার কার্ড পৌঁছাতে হবে। আচ্ছা, দর্শকগণ দেখা যাচ্ছে যে বা কাড়া মালিকে বলছে যে মাঘের 20 পর্যন্ত মানে যদি কোনো কাড়া রসিকের লাগাবার ইচ্ছা থাকে তাহলে এই কাড়া রসিকের হাতে আপনাদেরকে আধার কার্ড জমা দিতে হবে। আচ্ছা, যোগাযোগ করতে হোক বা আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা, আপনার এই মেলায় প্রথম প্রাইজ কত রয়েছে? প্রথম প্রাইজ তোমার আছে 11,001 টাকা। 11,001 টাকা? 111 111 টাকা। আচ্ছা, সেই কাটাটা দ্বিতীয় চান্স লাগানো হবে? হ্যাঁ, যদি গাউল যদি না হয় তাহলে দ্বিতীয় চান্স লাগাবে, আর বা বাইরে যদি পালান যাই দেখে তাহলে দ্বিতীয় চান্স ছাড়বো ঘুরে অন্য। ওটা 5,001 টাকা কাটা যদি আরো আসি। আচ্ছা, মেন কথা হচ্ছে যে যদি কাটা মানে বেশি অতিরিক্ত ঘায়ের না হয় তাহলে দ্বিতীয় চান্স লাগানো হবে। প্লাস যদি বাইরে কাটা হয় তো মাথা না জুড়ে বা আসর বাইরে বাইরে পালান যাই তাহলে দ্বিতীয় চান্স লাগানো হবে। আর দ্বিতীয় চান্সের প্রাইজ কত রইবে? 5,001 টাকা। 5,001 টাকা। আচ্ছা, তারপরে যে দ্বিতীয় কাড়াটা আপনার এই মেলায় আছে সেই কাড়ার প্রাইস কত রয়েছে? ওরে তোমার আছে 8,000। 8,001 টাকা। আচ্ছা, এই কাড়ার জোর যুক্ত লাগা হবে নাকি? হ্যাঁ, ও আরও দেখবে আমরাও দেখবো, যদি মানে আধার কার্ড তো বলে দিলি যে জমা করতে মাগের 20 লক্ষ। হুম হুম, বুঝলে। আচ্ছা, আপনার যে 2 নম্বর কাড়ার জোর যুক্ত লাগানো হবে তো এই কাড়াটা আপনার মানে বয়সটা যদি একটু আমাদের দর্শককে বলে দিতে পারেন বয়স তোমার একটু ভালো হইতো। এই হালি মানে পুচ্ছে। হালি পুচ্ছে? আচ্ছা আচ্ছা, তো এইটা দেখনা জড় হয় নাই? জড় এখনো হয় নাই। আচ্ছা, তো এই যে মানে দ্বিতীয় চান্সে 8,000 রয়েছে মানে দ্বিতীয় কাড়াই? হ্যাঁ, দ্বিতীয় কাড়াই। তো দ্বিতীয় চান্সে প্রাইস কত রয়েছে? ওটা তোমার 4,001 টাকা। 4,001 টাকা। ঘাউন না হলে যদি ঘায়ন না হয়, ঠিক। আচ্ছা, আপনার এই 3 নম্বর কাড়াই কত রইবে? 3 নম্বরে তোমার 7,000। 7,001 টাকা। 7,001 টাকা। আচ্ছা, এটাও জড় যুক্ত? এটাও জড়। জড় যুক্ত। আচ্ছা, জড় যুক্ত যে বটে এটার যদি একটু বয়সটা আমাদের দর্শক একটু বলে নিতে পারে? সব তোমার সেম বয়স আছে, ওই হালি পুচ্ছে। হ্যাঁ, সব হালি, সব হালি পুরা মানে সেম বয়স। আচ্ছা, এই কারণে দ্বিতীয় চান্স তো লাগা হবে? হ্যাঁ, যদি গায়ের না হয় প্রথম চান্সে তাহলে দ্বিতীয় চান্সে লাগানো হবে। যদি গায়ের না হয় তাহলে দ্বিতীয় চান্স লাগানো হবে। আচ্ছা, 4 নম্বর কার্ডে পুরস্কার কত রইবে? 4 নম্বর তোমার 5,001 টাকা। 5,001 টাকা, বয়স তো সেম ওইটাই। হ্যাঁ, সেম হয়ে যাচ্ছে। আচ্ছা, দ্বিতীয় চান্স? দ্বিতীয় চান্স তোমার আধা থাকবে, 2,501 টাকা। 2,501 টাকা। আচ্ছা, 5 নম্বর কাড়ে? 5 নম্বর কাড়ে 3,001 টাকা। 3,001 টাকা, বয়স তো সেম ওইটাই। হ্যাঁ, সেম ওইটাই। আর দ্বিতীয় চান্স? দ্বিতীয় চান্স 1,501 টাকা। 1,501 টাকা। আর 5 নম্বর? 6 নম্বর। এই 6 নম্বর? 6 নম্বর 2,001 টাকা। 6 নম্বর 2,001 টাকা। বয়স ওইটাই? আর দ্বিতীয় মানে হ্যাঁ দ্বিতীয় চান্স? দ্বিতীয় চান্স 1,001 টাকা। 1,000। হ্যাঁ, 1,000। ঘায়ের না হলে? আচ্ছা, 7 নম্বর? 7 নম্বর 1,000। 1,001 টাকা। আচ্ছা দর্শকগণ, 7 নম্বর কাড়াটা প্রাইজ রয়েছে 1,001 টাকা এবং এটার বয়সটা হচ্ছে 2 দাঁত। আচ্ছা, এটা দ্বিতীয় চান্স লাগানো হবে? দাদার মেলায় 7টা কাড়া রয়েছে এবং এতে 1টি কাড়ার জোড় অপচয় মানে এখনো পর্যন্ত হয়ে গেছে আর 6টা কাড়ার এখনো পর্যন্ত জোড় হয় নাই। আর 6টা যে কাড়া রয়েছে এগুলা জোড় যুক্ত লাগানো হবে। অবশ্য আপনার এই কাড়া লাগাবার ইচ্ছুক থাকে তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে এই কমিটির বা এই কাড়া মালিকের নাম্বার,
আপনাদের জোড় করবার থাকলে ওই নাম্বার আপনার যোগাযোগ করতে পারেন। আচ্ছা দাদা, আপনার যে এক নম্বর কার্ডের জোড় হয়ে গেছে অলরেডি, তো সেই কার্ডটা কোন মানে কাড়া মালিকের সাথে বা কোন গ্রামের কার সাথে হয়েছে একটু বলে দিতে পারেন? ইন্দিরা টানা, তোমার ইন্দিরা টানা শ্রীপতি মাহাতো, ইন্দিরা টানা শ্রীপতি মাহাতো, কমলপুর থানা, কমলপুর থানা, বড়াম, বড়াম নাই মানে পূর্বি সিংভূম ঝাড়খণ্ড। আচ্ছা ওই যে শ্রীপতি মাহাতো, তো ওটা আপনার কি কনফার্ম? হ্যাঁ কনফার্ম হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে কনফার্ম। আচ্ছা বাকিগুলো এখনো পর্যন্ত জোড় হয়নি? ভুলে রাখেন, তো জোড় হয়নি। আচ্ছা আপনার যে এক নম্বর কাড়াটা আছে, তো ওই কাড়াটা আপনি কতদিন থেকে রেখেছেন? এটাই তোমার দু মাস হলো, দেড় থেকে দু মাস, দেড় থেকে দু মাস হলো। লড়াইয়ের স্থান হচ্ছে পটকাডি, থানা বোড়াম, রাজ্য ঝাড়খণ্ড, আর তারিখ হচ্ছে বাংলায় 25 মাঘ, 8 ফেব্রুয়ারি 2022। তো দাদা আপনার এই মেলায় মানে কাড়া ঢাই বাদে আরো কি কোনো ফাংশন রাখা হয়েছে? তোমার রাত্রিতে আছে, ছৌ নাচ আছে, রাত্রিতে ছৌ নাচ আছে, আর দিনে তোমার বিকেলবেলা মুরগা পড়া, বিকেলবেলা মুরগা পাড়া আছে, আর তোমার ছৌ নাচ পার্টি আছে, সনাত মাহাতো আর দারা সিং কুমার। আচ্ছা খুব সুন্দর বুঝছো, দুটাই বিখ্যাত পার্টি বা নামকরা পার্টি। তো দাদা আপনার এই মেলায় যদি কিছু আরো নিয়ম আছে তো প্লিজ একটু মানে আমাদের দর্শক একটু বলে দিবেন। নিয়ম মানে কি? তোমাকে বলছি কাড়ায় মাথা না জ্বললে প্রাইজ দিয়ে হবে কেন? আচ্ছা কাড়ার সঙ্গে দুজনের বেশি সামান প্রবেশ নিষেধ। আচ্ছা মানে যার যা লাগাবার ইচ্ছা থাকবে তাহলে মাঘের 20 পর্যন্ত আধার কার্ড জমা করতে হবে, নম্বর দেওয়া থাকবে, মোবাইল নম্বর দেওয়া আছে। কথা মালিকরে বলতে চাইছে যদি কোন কাড়ারসিক লাগাবার ইচ্ছুক থাকে তাহলে আপনারাকে আগামী 20 মাঘ এই কাড়ারসিকের সাথে আপনার যোগাযোগ করতে পারেন বা আধার কার্ডে ইনার বাড়ি এসে আপনারা দিতে পারেন। তো বন্ধুগণ আপনারা ধন্যবাদ। তো আপনাদের কাছে আর বেশি কিছু না বলে আমরা এই কিছু কথা বলে নিয়ে নিচ্ছি বিদায়। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তো কমেন্ট করে বা শেয়ার করে দেবেন আপনারা সবাই। তো দাদা একটু আপনার কাড়াটা খুলে দেবেন চলুন।
কাকু নমস্কার তো আপনার নাম জগন্নাথ সিং তো এই যে দেখা যাচ্ছে কার্ড আপনার তো আপনার এই মেলায় এই কার্ডটা কোন নম্বর আছে দুই নম্বরে আচ্ছা দুই নম্বরে প্রাইস কত রয়েছে 8000 টাকা আচ্ছা এই কার্ডটা দ্বিতীয় চান্স লাগানো হবে জড়যুক্ত লাগানো কি বিনা জড়যুক্ত জড়যুক্ত কাটাটা যদি একটু বয়সটা আমাদের দর্শক যদি একটু বলে নিতে পারেন তাহলে একটু খুবই ভালো হইতো হালি পুচ্ছে তো দর্শকগণ আপনারা শুনতেই পেলেন এই কাকুর মুখে যে এই কাড়াটির আপাতত এখনো পর্যন্ত জড় হয় নাই আপনার যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে কাকুর নাম্বার যদি আপনাদের এই কাড়ার সাথে জড় করিবার থাকে তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কাড়ার সাথে জড় করতে পারেন তো কাকু আপনার যদি একটু কাড়াটা মানে খুলে নিতে পারেন আপনার তো জড় যুক্ত মানে কেমন প্রস্তুতি কেমন কি আছে না তাহলে একটু দেখতে ভালো হয়তো আমাদের দর্শকের মানে জড় করতে একটু সুবিধা হয়তো খুলে দিলে হ্যাঁ তো একটু খুলে দিন দাদা নমস্কার নমস্কার তো আপনার নাম আমার নাম বলরাম মাহাতো বলরাম মাহাতো ঠিক তো এই যে দেখা যাচ্ছে কার্ডটা এটা আপনার কার্ড নাকি না আমার না আমার কাকুর কার্ড বটে আচ্ছা যাই হোক মানে কাকুর মানে নিজের কৃষ্ণ মাহাতো আচ্ছা কৃষ্ণ মাহাতো ঠিক ঠিক হ্যাঁ তো মানে কি বলো কাকুর থাকলে তো যাই তো আপনার এই মেলায় এই কার্ডটা কোন নম্বর কার্ড এটা তিন নম্বর কার্ড তো এই কার্ডটা আমার প্রাইস কত রয়েছে 7001 টাকা আচ্ছা এই কাড়াটা মানে এক নম্বর লাগানো হবে কি দ্বিতীয় চান্স লাগানো হবে দ্বিতীয় চান্স লাগানো হবে আপনারা শুনতেই পেলেন যে এই দাদার কাড়া কোন নম্বর কাড়া তিন নম্বর কাড়া এই কাড়াটার এখনো পর্যন্ত জড় হয় নাই আচ্ছা কাড়ার বয়সটা কত কাড়ার বয়স মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে এই দাদার নাম্বার আপনারা জোর করিবার থাকে তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই কাড়া মালিকের সাথে কাড়া জোর করে নিতে যদি এই কাড়াটা আপনারা একটু খুলে নিতে পারেন তাহলে একটু ভালো হয়তো কেন কি আপনার কাড়াটা জোরযুক্ত কাড়া তো মানে কেমন কি প্রস্তুতি আছে কেমন সিং আছে কেমন তৈরি আছে একটু দর্শক আমার দেখলে দেখতে ভালো হইতো এবং ওনাদের একটু জোর করতে সুবিধা হইতো
মানে জোর দেখে লাগানো হবে কি বিনা জোর দেখে লাগানো হবে? জোর দেখে লাগানো হবে। আচ্ছা জোরটা যদি একটু আমাদের দর্শককে বলে নিতে পারেন তাহলে একটু খুবই ভালো হইত। এই হালি পুচ্ছে তো কাকু আপনার এই কড়াটা এখনো পর্যন্ত জোর হয়েছে কি? এখনো পর্যন্ত জোর হয় নাই এখনো। তো দর্শক আপনারা শুনতে পারেন এই কাকুর কণ্ঠে যে এই কড়াটার এখনো পর্যন্ত জোর হয় নাই। যদি আপনার এই কড়ার সাথে জোর করবার থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে কাকুর নাম্বার। আপনাদের জোর করবার থাকলে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। দাদা নমস্কার। নমস্কার। তো আপনার নাম? নারায়ণ মাহাতো। নারায়ণ মাহাতো। আচ্ছা এই যে পেছনটাকে দেখা যাচ্ছে এই কাড়া গুলো আপনার? হ্যাঁ। আচ্ছা তো আপনার এই মেলায় এই নাম্বার এই কাড়া গুলো কোন নম্বর কাড়া? পাঁচ নম্বর ছ নম্বর। আচ্ছা পাঁচ নম্বর কাড়ার প্রাইস কত রয়েছে? 3000। জোর দেখে লাগানো। তো দর্শকগণ আপনারা শুনতেই পেলেন যে এই দাদার কণ্ঠে যে পাঁচ নম্বর আর ছ নম্বর একটু দুঃখের বিষয়। তো এখন দোকানের জন্য কাড়ালা ক্লিয়ার দেখাচ্ছে না, তবে ধৈর্য ধরে দেখুন আপনারা এই পাঁচ নম্বর ছ নম্বর কাড়া এখন মাঠের মধ্যে কেমন প্রস্তুতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রয়েছে একটা বিখ্যাত ঝাড়খণ্ডের কাড়া রসিক বাবু। আমাদের এই বাবু হচ্ছে এই পাঁচ নম্বর ছ নম্বর কাড়ার মালিক বাবু। তোমার নাম কি? আস্তিক মাহাতো। খুব সুন্দর নাম কাড়া ভাই। আচ্ছা বাবু এই কাড়া গুলা যে তোমাদের রাখিয়েছে তো তোমার খারাপ লাগে নাই? বিরক্ত লাগে না? এত বড় কাড়া গুলা রাখিছে বাগালি করতে হয় রাত্রে বেলা খুলতে হয়? কাকু নমস্কার। নমস্কার। আচ্ছা আপনার নাম? সঞ্জিত মাহাতো। এই যে পেছন থেকে দেখা যাচ্ছে এই কাড়াটা আপনার নাকি?
আচ্ছা খুব ভালো তো আপনার এই মেলায় এই কাড়াটা কোন নম্বর কাড়া সাত নম্বর কাড়া আচ্ছা সাত নম্বর যে আপনার কাড়াটি রয়েছে এতে প্রাইস কত রয়েছে এক হাজার এক টাকা আচ্ছা কাকু এই কাড়াটা আপনার দ্বিতীয় চান্স লাগানো হবে জড়যুক্ত লাগানো হবে কি বিনা জড়যুক্ত লাগানো হবে জড়যুক্ত লাগানো হবে তো যদি আপনার কাড়ার বয়সটা আমাদের দর্শক যদি বলে নিতে পারেন তাহলে একটু খুবই ভালো হইতো বয়সটা হচ্ছে দু দাঁত এখনো পর্যন্ত জড় হয় নাই তো দর্শকগণ আপনারা শুনতেই পালে এই কাকুর মুখে যে এই কাকুর কাড়াটার বয়স হচ্ছে দু দাঁত এখনো পর্যন্ত কোন কাড়ার জোড় এই কাড়াটির জোড় হয় নাই অবশ্যই যদি আপনাদের জোড় করবার থাকে তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা হচ্ছে কাকুর নাম্বার আপনার এই নাম্বারে মানে ফোন করে এই কাড়ার সাথে যোগাযোগ করতে পারেন বা এই কাড়ার জোড় করতে